অবতে এই সুখন্তিক বিরতির পাছত রাজ্যত হুড়াপাই চালকর বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন। ব্রেথ এনালাইজার পরীক্ষণের সময় হুড়াপাই চালকর কথা শুনি হাঁহিব নে কান্দিব আপনি ভাবি থিরাং করব নিব। গোলাঘাটত এজন হুড়াপাই চালকে আমোদ যোগালে অভিযানকারী দলক। চাও আহক এই বিশেষ রিপোর্ট। সুরাপান করে বাইক চলাইছিল এজনে আর তার পিছর দৃশ্য এয়া মো হব বলি কম তেতিয়া রই দিব আর নেখালে নুয়াই নহয় বুঝছানে ফাইন তো নাই আর পকেটর এত কম নাই পুলিশে নে কি নে মো কব ন ড্রেস পিনে আজি কালে দোকান তো পুলিশ পুলিশর ড্রেস পিনে 10000 টাকা নিদু হ্যাঁ নিদু 10000 যাব আজি মই জেলে খাম পয়সা নিদি 10000 টাকা কি মানে জেল খাবলে জেলে খাম 10000 দিছে নিদু মই 20 টাকা খালো মাত্র ইসরা মাত্র 20 টাকা 20 টাকা লগত মই 10000 টাকা ভইব নোৱাৰো আৰক্ষীৰ হাতত ধৰা পৰাৰ পিছত মুখত ভয় শঙ্কাৰ বিপৰীতে হাঁহিয়ে উঠিছে লোকজনৰ। এওঁ হেনো ফাইন নিদিয়ে, 10000 টকা কিমান জেল খাবলৈ জেলেই খাম, 10000 দিয়ে কিয়নো 20 টকাৰ হুৰাপান কৰি 10000 টকা ভৰিবলৈ সাজু নহয় এই বপুৰা। 20 টকা খালো মাত্ৰ ইসৰা মাত্ৰ 20 টকা 20 টকা লগত মই 10000 টকা ভৰিব নোৱাৰো। আৰক্ষীৰ উপস্থিত লোকক মনোৰঞ্জন যোগোৱা এইজন ব্যক্তিয়ে হেনো কিছুদিন পূৰ্বে লাইচেন্স নথকাৰ বাবেও ভৰিছিল 15000 টকাৰ জৰিমনা। যে এমাহ হয় গোটে 15000 ভৰি আহিছোঁ। এই নহয় বুজিছেনে, এই বাইকত কিবা লাইচেন্স নেপালে কিবা নেপালে সেইবিলাকত 15000 ভৰিয়ে আহিছোঁ কুকৰ্টত। এনেকুৱা বহু ঘটনা ঘটিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত। সুৰাপান কৰি বাহন চলোৱা চালকৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পৰা পৰিবহণ বিভাগে এইদৰেই সুৰাপাৰী চালকক বিহিছে জৰিমনা, জব্দ কৰিছে লাইচেন্স। কিন্তু তাৰ পিছতো সজাগ হোৱা নাই একাংশ লোক। কি শিৱসাগৰ, কি তিনিচুকীয়া, সকলোতে একেই দৃশ্য। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত এতিয়া প্ৰতিখন জিলাই কঠোৰ হৈ পৰিছে সুৰাপায়ী বাহন চালকৰ বিৰুদ্ধে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।